শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয় কুশলে আছো। আজ তোমাদের জন্য যে ক্লাসটি উপহার দিব সেই ক্লাসটি হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমরা নিশ্চয়ই খেয়াল করবে এবং লক্ষ্য রাখবে, তোমাদের নিশ্চয়ই উপকৃত হবে তোমরা। আর এই ক্লাসগুলো তোমাদের করোনাকালে অনলাইন ক্লাস চলছে, তোমরা অবশ্যই দেখবে, তাহলে তোমাদের পড়ার কোনো ব্যাঘাত ঘটবে না। যাই হোক, সুস্বাগতম সবাইকে, ধন্যবাদ, সবাই নিশ্চয়ই ভালো আছো। পরিচিতি আমি মণিমোহন বৈরাগী, সহকারী শিক্ষক মধুগড়া মাধ্যমিক বিদ্যালয় ডুমুরিয়া খুলনা, অষ্টম শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় ষষ্ঠ বাংলাদেশের অর্থনীতি, সময় 40 মিনিট। আজ খেয়াল করো, এই করোনার কালে নিশ্চয়ই সবাইকে মাস্ক পরিধান করতে হবে, তাই যে যেখানে কর্ম করি না কেন এই মাস্ক পরিধান করতে হবে। তাছাড়া দেখো তো অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি আজ অর্থের জন্য এই যে টাকা ছাপা হচ্ছে এগুলো হচ্ছে অর্থ। মেশিনে কীভাবে টাকা ছাপা হয় তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, এই টাকা ছাপা যে দ্রুত গতিতে যে মেশিনে টাকা ছাপা হয় এটা দেখলে অবাক লাগে। তোমরা নিয়ে কোনো দিন হয়তো দেখোনি, তাই ভালো করে খেয়াল করো এবং লক্ষ্য করো কীভাবে টাকা ছাপা হয়, ছাপাখানায় কীভাবে টাকা ছাপা হয়। বাংলাদেশের অর্থনীতি খেয়াল করো এবং লক্ষ্য রাখো যে টাকাগুলো কীভাবে দ্রুত গতিতে ছাপা হচ্ছে। তাহলে আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর বিষয় পাঠ চতুর্থ অধ্যায় পাঠ ষষ্ঠ, বাংলাদেশের অর্থনীতি ষষ্ঠ অধ্যায়, পাঠ ষষ্ঠ অধ্যায়। তোমরা বাড়িতে বই খুলে দেখবে, বাংলাদেশকে বলা হয় কৃষি প্রধান দেশ। তোমরা খেয়াল করো, আর আমি তোমাদের একটু পড়িয়ে শোনাই, বাংলাদেশকে বলা হয় কৃষি প্রধান দেশ, এদেশের বেশিরভাগ লোক গ্রামে বাস করে আর কৃষি তাদের জীবিকার প্রধান উপায়। এছাড়া গ্রাম অঞ্চলে কিছু লোক তাঁতি জেলে কুমার কামার মুদি দোকানদার ছোটোখাটো ব্যবসা করে জীবন ধারণ করে। শহর অঞ্চলে মানুষ প্রধানত চাকরি ও বসবাস এই ব্যবসা বাণিজ্য করে। এছাড়া শহরে বহু লোক রিক্সা ঠেলা ভ্যান গাড়ি চালক ছোট দোকানদার এবং ফেরিওয়ালা মুঠে মজুর ইত্যাদি হিসাবে জীবন ধারণ করে। এসব কাজ হয় ব্যক্তির উদ্যোগে, পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানা এদেশের কিছু কিছু শিল্প কারখানা এবং রেল সড়ক নৌ পরিবহন ব্যবস্থা চালু রয়েছে। শিক্ষা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ সেবামূলক খাতও রয়েছে। বর্তমানে বেসরকারি মালিকানা দেশের অনেক শিল্প কলকারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, দেশের উন্নয়নে এগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাছাড়া বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এই খাত থেকে। এভাবে সরকারি বেসরকারি দুই খাতকে নিয়েই বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা বিকশিত করে। মোট অভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন এবং মাথাপিছু আয়ের ধারণা উদাহরণ ব্যাখ্যা করতে পারবে। তাহলে এইসব আমরা এর পরবর্তীতে কি আছে একটু খেয়াল করি। এই যে বাংলাদেশের এই যে চতুর্দিকে সবুজ এবং মাঝখানে লাল, এটাকে আমরা কি বলতে পারি,
ধন্যবাদ। বাংলাদেশের ম্যাপ মানচিত্র, বাংলাদেশের মানচিত্র সবুজ পতাকা, সবুজ পাতায় ঘেরা লাল ডগমগ সূর্যের আলো, যেন খেয়াল করি চা শিল্প, মেয়েরা আজ চা শিড়ছে, চা তুলছে তাদের বাগান থেকে, চা বাগান থেকে প্রতিটি মাথায়, প্রতিটি মেয়েদের মাথায় বড় এক একটা ঝুড়ি চায়ের পাতা ভরে ভরে সারিবদ্ধভাবে নিয়ে চলে যাচ্ছে। তোমরা দেখো এটা কি জাহাজ নির্মাণ শিল্প, এটা কি ক্যাপসেল ঔষধ শিল্প, এটা হচ্ছে কুটির শিল্প। তাহলে আমরা কি দেখলাম, চা শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কুটির শিল্প, ঔষধ শিল্প, এই সব শিল্প থেকে মাঝখানে যে টাকার চিহ্নটা আসে, যা বিক্রি করে আমরা যে টাকা পাই সেটা আছে অর্থ। এই অর্থই আমাদের সমাজকে পরিচালিত করে, সমাজকে বড় করে এবং আমাদের চালিকা শক্তিকে আরও উৎসাহিত করে। বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের ভূমিকা আমরা কি খেয়াল করি, ডলার ছাপছে, নিশ্চয়ই খেয়াল করি ডলার ছাপছে, বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের ভূমিকা, বাংলাদেশের অর্থনীতি শিল্পের ভূমিকা, প্রচুর টাকা কীভাবে পড়ছে। এই পর্যায়ের শিক্ষার্থীরা বাংলাদেশের শিল্পের শ্রেণী বিভাগ করতে পারবে, বিভিন্ন শ্রেণীর শিল্পের গুরুত্ব বর্ণনা করতে পারবে। বাংলাদেশ শিল্পের শ্রেণী বিভাগ, বাংলাদেশের শিল্পের শ্রেণী বিভাগ আমরা একটু লক্ষ্য করি, বাংলাদেশের শিল্প শ্রেণী বিভাগ কী কী, বাংলাদেশের শিল্পের শ্রেণী বিভাগ তাহলে আমরা দেখে নিই বাংলাদেশের শিল্পের শ্রেণী বিভাগ কয় ধরনের শ্রেণী আছে। পরবর্তীতে দেখি বৃহৎ শিল্প, লক্ষ্য করি মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। তাহলে আমরা কয় ধরনের শিল্প শ্রেণী বিভাগ পেলাম, শিল্পের চার ধরনের। এবার দেখি নিম্নে প্রদত্ত শিল্প পণ্যগুলি ছকে শ্রেণী ভিত্তিক সাজাও, সিমেন্ট শিল্প, মাটির হাঁড়ি, পাতিল, কোল্ড স্টোরেজ, প্লাস্টিক কারখানা, ইঞ্জিনিয়ারিং, বেতের চেয়ার, জুতা তৈরি কারখানা, পিরামিড শিল্প। এটা কোন কোন শিল্প সেটা বসাতে হবে, আমাদের এই যে কোড দেওয়া আছে এই কোডে স্কেল এর ভিতরে আমরা বসাবো বৃহৎ শিল্প কি বলতে পারি। দেখা যাক, বৃহৎ শিল্প আমরা সিমেন্ট শিল্প ধরতে পারি, সিমেন্ট শিল্প। এবার মাঝারি শিল্পতে কোল্ড স্টোরেজ, মাঝারি শিল্প কোল্ড স্টোরেজ, ক্ষুদ্র শিল্প যেমন প্লাস্টিক কারখানা, তারপরে কুটির শিল্প মাটির হাঁড়ি পাতি, ইঞ্জিনিয়ারিং, বেতের চেয়ার, জুতা তৈরি, কি সিরামিক শিল্প, এগুলো হচ্ছে সাজানো আছে বৃহৎ শিল্প। তাহলে শিল্প কয় শ্রেণীর হতে পারে, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প, চার ধরনের হয়ে থাকে। চিনি শিল্প, এখানে বৃহৎ শিল্প চিনি, রেল শিল্প, তারপরে ইঞ্জিনিয়ারিং শিল্প, এখানে আছে সিমেন্ট শিল্প, এটা কি আছে পাট শিল্প, এটা কি আছে বস্ত্র শিল্প, অনেকগুলো শিল্প কারখানা আছে, সার শিল্প, এগুলো কিন্তু সব বৃহৎ শিল্প, এগুলো সব বৃহৎ শিল্প। যেমন কী কী, চিনি শিল্প, রেল শিল্প, পাট শিল্প, সিমেন্ট শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, বস্ত্র শিল্প, সার শিল্প। তাহলে বুঝতে পেরেছ বন্ধুরা যে এই শিল্প কয় শ্রেণীর, চার শ্রেণীর, এবং এই চার শ্রেণীর ভিতর কোন কোন শ্রেণীর কী কী
আমাদের বৃহৎ শিল্প মাঝারি শিল্প ক্ষুদ্র শিল্প কুটির শিল্প এগুলো আমরা জেনে নিলাম। এবার দেখি আমরা পরবর্তীতে বিদ্যুৎ শিল্প, এখানে আসছে কয়টা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, আটটা শিল্প নাম এসছে, আটটা। আরেকটা এই আটটা, এটা সব বৃহৎ শিল্প, আমি যেটা বললাম এটা সব বৃহৎ শিল্প। তাহলে লক্ষ্য করো, খেয়াল করো, আমরা বৃহৎ শিল্প কী কী বলতে পারি? পাট শিল্প, বস্ত্র শিল্প, চিনি শিল্প, সিমেন্ট শিল্প, সার শিল্প, রেল শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প এবং বিদ্যুৎ শিল্প, এগুলো হচ্ছে সব বৃহৎ শিল্প। বৃহৎ শিল্পের জন্য প্রয়োজন, দেখি আমরা এবার দেখি বৃহৎ শিল্পের জন্য কী কী প্রয়োজন, বৃহৎ শিল্পের জন্য প্রয়োজন কী কী? প্রচুর মূলধন, বৃহৎ শিল্পের জন্য প্রয়োজন হচ্ছে প্রচুর মূলধন, অর্থাৎ কী? নগদ টাকা। টাকা না থাকলে এই শিল্প কলকারখানা গড়ে তোলা অসম্ভব, তাই প্রচুর টাকার প্রয়োজন, অর্থাৎ মূলধনের প্রয়োজন। আর কি? দক্ষ শ্রমিক এবং কারিগর, আর দরকার হচ্ছে দক্ষ শ্রমিক এবং কারিগর যারা সহজে শিল্পটাকে পরিচালনা করতে পারে, প্রকৌশলী ও বিশেষজ্ঞ। কারণ প্রকৌশলী ও বিশেষজ্ঞ না হলে শিল্পের কোথায় কী হচ্ছে সেটা যদি না বোঝা যায় তাহলে অফিস হয়ে পড়বে। এই জন্য দেখাশোনার জন্য ব্যবস্থা